স্বপ্ন অলৌকিক কিছু নয়। আমরা যে স্বপ্ন দেখি তার বড় একটি অংশই আসে অবচেতন মনের ভাবনা থেকে, সেই সঙ্গে চেতন মনের চিন্তা ও প্রতিদিনকার অভিজ্ঞতাও স্বপ্নের প্লট তৈরিতে ভূমিকা রাখে। কোনো স্বপ্ন একজন মানুষ কেন দেখছে বা এর ব্যাখ্যাই বা কী, এই উত্তর পেতে হলে জানতে হবে সেই মানুষটির মানসিক ও পারিপার্শ্বিক অবস্থা। আবার কিছু স্বপ্ন আছে যা অনেক মানুষই তাদের জীবদ্দশা এক বা একাধিকবার দেখে থাকেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এরকমই পাঁচটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলুন ভিডিও শুরু করা যাক। নম্বর এক, ধাওয়া খাওয়া। স্বপ্নে কোনো ব্যক্তি বা একদল লোক দ্বারা নিজেকে ধাওয়ার শিকার হতে দেখেছেন কি? অনেকেই এই স্বপ্ন দেখে থাকেন, অনেক সময় ধাওয়া খেয়ে পালানোও যায় না, বেশ আতঙ্ক লাগে এই স্বপ্ন দেখে। আপনি এই স্বপ্ন দেখছেন কারণ আপনার জীবনে কোনো একটি ইস্যু চলছে যেটি আপনি মোকাবেলা করতে চান, কিন্তু কিভাবে করবেন তা বুঝতে পারছেন না। এই ইস্যুটি অনেক সময় এমন কোনো সুযোগ যা অর্জনের মাধ্যমে আপনার খুব বড় কোনো উচ্চাশা পূরণ হবে, সেই ইস্যুটি চিহ্নিত করে তা অর্জন করতে লেগে যান, কারণ তা অনেক সময় বেশ চ্যালেঞ্জিংও হতে পারে। নাম্বার দুই, দাঁত পড়ে যাওয়া। স্বপ্নে নিজের দাঁত পড়ে যেতে দেখেছেন অনেকেই, দুর্ঘটনার কারণে অথবা কোনো কারণ ছাড়াও এমনি দাঁত পড়ে যেতে দেখতে পারেন স্বপ্নে। স্বপ্নে দাঁত আপনার আত্মবিশ্বাস ও ক্ষমতার প্রতীক। কোনো পরিস্থিতির কারণে আপনার আত্মবিশ্বাস কমে যাচ্ছে বা আপনি দুর্বল বোধ করছেন, এজন্যই এই স্বপ্ন দেখছেন। এই পরিস্থিতি আপনাকে আরও দুর্বল করে ফেলবে এমনটা না ভেবে ঠান্ডা মাথায় চিন্তা করুন ও সমাধান খোঁজার চেষ্টা করুন। স্বপ্ন আপনাকে ভবিষ্যৎ দেখাচ্ছে না, বর্তমান পরিস্থিতিটুকুই প্রতীকীভাবে দেখাচ্ছে। নাম্বার তিন, প্রস্তুতবিহীন পরীক্ষা। হয়তো পরীক্ষার হলে গিয়েছেন কিন্তু প্রশ্ন দেখে কিছুই লিখতে পারছেন না, দুশ্চিন্তায় ভয়ে সব আরও গুলিয়ে যাচ্ছে আপনার, এমন স্বপ্ন দেখেছেন কি? খুবই পরিচিত একটি স্বপ্ন। পরীক্ষা হলো এমন এক বিষয় যেখানে আমরা আমাদের সক্ষমতা যাচাই করি, নিজেকে বিচার করি। অতএব এই স্বপ্ন দেখার মানে হচ্ছে বাস্তব জীবনে আপনার কোনো কাজ আপনি নিজেই অনেক বিচার করছেন। আপনি যা করছেন তা নেতিবাচক নাও হতে পারে, হয়তো তার অনেক ইতিবাচক দিকও রয়েছে। অতএব নিজেকে কাঠগড়ায় দাঁড় না করিয়ে বাস্তবতা মেনে নিন, নিজের প্রজ্ঞার প্রতি আস্থা রাখুন। নাম্বার চার, উঠতে পারা। স্বপ্নে নিজেকে উঠতে দেখেছেন কখনো? বাস্তব জীবনে মানুষের ওড়ার ক্ষমতা না থাকলেও স্বপ্নের ভেতর উঠতে পারাটা বেশ মজার এক অভিজ্ঞতা। আপনাকে চাপে রাখছিল বা নেচে ঠেলে দিচ্ছিল, এমন কোনো পরিস্থিতি থেকে আপনি রেহাই পেয়েছেন, তার প্রতীকী উপস্থাপনই হলো এই স্বপ্ন। এই রেহাই পাওয়াটা আপনার ভাগ্য ভালো ছিল, শুধু এমনটা না ভেবে নিজেকেও কিছু ধন্যবাদ দিন আর হাঁপ ছেড়ে বাঁচার সুন্দর সময়টা উপভোগ করুন। নাম্বার পাঁচ, অব্যবহৃত ঘর দেখা। আপনি স্বপ্নে কোনো পুরনো অথবা অব্যবহৃত শূন্য ঘরে নিজেকে আবিষ্কার করেছেন এমন হয়েছে কখনো? এমনটা দেখা মানেই কিন্তু মন খারাপের মতো কিছু নয়। শূন্য ঘরটি আসলে আপনার চরিত্রের অন্য কোনো দিককে নির্দেশ করছে, যেদিক সম্পর্কে আপনি হয়তো আগে জানতেনই না। এটি হতে পারে কোনো অজানা প্রতিভা বা সমস্যার সমাধানের নতুন কোনো পন্থা যা আপনি নজরে আনছেন না। নিজেকে নিয়েও আরও ভাবুন, নিজেকে যতটা সীমাবদ্ধ ভাবছেন ততটা হয়তো আপনি নন। নিজেকে আরও এক্সপ্লোর করুন, নতুন আইডিয়া নিয়ে ভাবতে থাকুন, আপনি হয়তো নিজের ভেতর এমন কোনো গুণ আবিষ্কার করবেন যা কখনো কল্পনাও করেননি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এর মধ্যে আপনি কোন কোন স্বপ্নগুলো দেখেছেন কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।